নমস্কার কিছুক্ষণ আগেই উড়িষ্যায় ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা তারিণী মন্দিরে যাওয়ার সময় একটি মিনিবাস ও ট্রাকের ধাক্কায় আটজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় বারোজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় কুড়ি জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায়ও কীভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী উড়িষ্যার গঞ্জাম জেলা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে তারিণী মন্দিরে যাওয়ার জন্য সাত সকালে একটি মিনিবাসে করে মহিলা ও শিশু সহ পঁচিশ জন যাত্রী যাচ্ছিলেন মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার আগে যাত্রী বোঝাই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই আটজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় সতেরো জন স্থানীয়রা তড়ি আহতদের উদ্ধার করে কটকে নেতাজি সুভাষচন্দ্র বসু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার ফলে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় এলাকার পুলিশ কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি বাসের চালক মধ্যপ অবস্থায় ছিল কি তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কুয়াশার কারণে বাসের চালক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে পিছন থেকে সজরে ধাক্কা মারে ইতিমধ্যেই গাড়ির পারমিট সহ সব কিছু ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকে ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ